করোনা মহামারীর মধ্যে আমরা তৃতীয় উদযাপন করছি। আল্লাহর কাছে আজকে ফরিয়াদ, মহান স্রষ্টার কাছে আজকে ফরিয়াদ, পৃথিবী থেকে বাংলাদেশ থেকে যেন করোনা মহামারী দূরীভূত হয়। এই করোনা মহামারীর মধ্যে আমরা বহুজনকে হারিয়েছি। মহান আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা, তারা যেন বেহেশতে নসিব হয়। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন, এটি আল্লাহর কাছে প্রার্থনা। এবং এই করোনা মহামারীকে পেছনে ফেলে, পেছনে ঠেলে আমাদের দেশ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই করোনা মহামারীর মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে, মাথাপিছু আয় করেছে। আমরা যেন করোনাকে পিছনে ফেলে বাংলাদেশকে সবচেয়ে ঠিকানায় পৌঁছে দিতে পারি, এটি আল্লাহর কাছে প্রার্থনা। এবং আজকে এটি কামনা, আমরা সমস্ত দল মত নির্বিশেষে সবাই মিলে যেন আমাদের দেশকে, যেই মুক্তিযোদ্ধারা স্বপ্ন একে এই দেশ রচনা করে গেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমাদের দেশকে আমরা যেন সমস্ত দল মত ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে, আমাদের পূর্বসূরী মুক্তিযোদ্ধাদের স্বপ্নের ঠিকানায় পৌঁছে দিতে, এটি আজকে আমার আল্লাহর কাছে প্রার্থনা। আমরা যেন সবাই সুস্থ থাকি, আমাদেরকে যেন সবাই আল্লাহ পাক সুস্থতা দান করেন, সেটি আল্লাহ।